মহান পাকের ইমানদার বান্দাবান্দিরা আমরা নিজেকে ইমানদার বলে দাবি করি কারণ আমরা রসুল এবং আল্লাহকে মেনে নিয়েছি তার সত্ত্বেও আমরা কিছু করতে পারি না ভেবে দেখেছেন কি একবারও যেমন আমরা নামাজ পড়ি কোনো আমল করছি করতে করতে একদিন দুদিন দিন তিন দিন আস্তে আস্তে অনেক দিন চলে যাচ্ছে হঠাৎ করে যেন আস্তে আস্তে নামাজের মধ্যে মনোযোগ চলে যাচ্ছে আমলে পড়তে মনোযোগ মনোযোগ চলে যাচ্ছে যেমন ধারা আপনি একটি গাড়ি কিনবেন গাড়িটি একদিন দুদিন ভালো লাগছে তিন দিন ভালো লাগছে আস্তে আস্তে পাঁচ ছ মাস চলে যাচ্ছে সেই টাইমটাই দেখবেন আস্তে আস্তে গাড়িটা আমার মহাবত থাকছে না ঠিক মতন তেমনি ধারা আমাদের ইমানটিও আস্তে আস্তে পুরনো হয়ে হয়ে যাচ্ছে যেমন একটি লোহা এক জায়গায় রেখে দেবেন দেখবেন মোর্চা পড়ে যাচ্ছে ঠিক তেমনি আমাদের ইমানটিও আস্তে আস্তে মোর্চা পড়ে গেছে এই মোর্চাটিকে যদি পরিপূর্ণভাবে পরিষ্কার করতে হয় আল্লাহর এবাদত এবং আমল করতে হয় বেশি বেশি করে তাই রসুল্লাহ সাল্লাম বলেছেন কাপড় যেমন পুরনো হয়ে যায় ইমানও তেমনি পুরনো হয়ে যায় অথেব আল্লাহর কাছে আমাদের ইমানের নবায়ন করার দোয়া বেশি বেশি করতে হবে দোয়াটি হলো আল্লাহ জদ্দিদিল ইমান ফি কুলুবিনা যার বাংলা অর্থ হে আল্লাহ তুমি আমাদের হৃদয়ের ইমানকে নবায়ন করে দাও